ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত রাজনগর। ওই পঞ্চায়েতের অধীনে থাকা বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। রাজনগর গ্রামের মানুষদের ঘরে ঘরে জল সরবরাহ করার উদ্দেশ্য নিয়ে পূর্বতন সরকারের সময়ে একটি পাম্প বসানো হয়েছিল এলাকায়। বর্তমান সময়ে সারের অনীহায় ধুঁকছে জল সরবরাহ। প্রথম দিকে জলের গতিবেগ ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে তা কমতে থাকে। এমনকি এক বালতি জল ভরতে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তাছাড়া পাম্প থেকে যে জল দেওয়া হয় তা আয়রনে ভরপুর, যা খাবার অযোগ্য, এমনই অভিযোগ স্থানীয়দের। সবাই জানানো হয়েছে, উপর লেভেলে সবাই জানানো হয়েছে, কিন্তু এটা কোনো অ্যাকশন নেওয়া হইতেছে না। জলকে আইয়ে নিয়ে জল তো দেখছেন তো এইভাবে পড়তেছে, মানে 20 মিনিটে 1 বালতি জল হয়, আর সারাদিনে মনে হয় 60 লিটার বা 80 লিটার জল দেয়। এই জলে কি হয়, বাড়ি মিলে 4-5 জন লোক আছে, জলের যে খাওয়া যায়নি, জলটা জল খাওয়ার অবস্থা তো নাই, টোটালি নাই। এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে জলটা মানে গুলা গুলা অবস্থা হয়ে যাবে। এলাকাবাসীদের আরো অভিযোগ, প্রথম দিকে 1 ঘন্টা করে দিনে 2 বেলা করে জল দেওয়া হতো, কিন্তু বর্তমান সময়ে জলের গতিবেগ যেমন কমেছে তেমনই কমেছে জল দেওয়ার সময়সীমাও। দিনে একবার মাত্র আধা ঘন্টা করে দেওয়া হচ্ছে জল, যার ফলে সমস্যায় পড়ছেন ওই এলাকার বাসিন্দারা। পরিশোধিত জল সরবরাহ করার উদ্দেশ্যে পাম্পের পাশে পূর্বতন সরকারের সময় একটি ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল, কিন্তু এটিও বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফটিকরাই রাজনগর সহ এলাকার বেশ কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্শ্ববর্তী লালডহরে মোটা অঙ্কের বাজেট নিয়ে একটি প্ল্যান্টের কাজ শুরু হয়েছিল 2014 সালে। বর্তমানে এর কাজ এক প্রকার বন্ধ হয়েই রয়েছে। এ বিষয়ে কুমারঘাট পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক চন্দ্রশেখর দাসের কাছে বিগত বছরের ডিসেম্বর মাসে জানতে চাওয়া হলে তিনি তখন জানিয়েছিলেন চলতি বছরের মার্চ মাসের মধ্যেই চালু করা হবে এই প্ল্যান্টটি। চলুন একবার শুনে নেই ঠিক কি বলেছিলেন দপ্তরের আধিকারিক। সম্ভবত 2014 কবে পর্যন্ত এটা শেষ হইব? তো আমরা একটা টার্গেট করছিলাম, যদি আমরা ড্রয়িংটা পেয়ে যাই তো সম্ভবত মার্চ 19-এর মধ্যে আমরা এটা। দপ্তরের আধিকারিকের কথা এবং বাস্তবে কোনো মিল নেই। মার্চ মাস শেষের দিকে প্ল্যান্টের কাজ চলছে এখনও ধীর গতিতে। আধিকারিককে চলতি মাসে জিজ্ঞেস করা হলে তিনি জানান লালডোহরের প্ল্যান্ট চালু হলে এই সমস্যা আর থাকবে না। তখন পুনরায় প্ল্যান্টের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এবারে সময় বেঁধে দেন চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত। এবার কি বললেন ওই আধিকারিক চলুন একবার শুনে নিই। আমরা আশা করছিলাম মাসের মধ্যে আমরা ট্রিটমেন্ট চালু করতে পারবো, কিন্তু আমরা করতে পারি না। তো মনে হয় অক্টোবরের মধ্যে আমরা এটা চালু করে দিতে পারবো, তাহলে তো এই ক্রাইসিসটা থাকবে না। চাপা ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ। জলের সমস্যা নিয়ে কুমারঘাট পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের বারবার অভিযোগ জানালেও হেলদোল নেই তাদের। উন্নয়নের বুলি যতই ছোট, বক্তৃতামালায় বাস্তবে উল্টো দৃশ্যপট দেখছেন মানুষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।